मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। ধূপগুড়ি শহরজুড়ে অভিযানে গ্রেপ্তার একাধিক, মুদি দোকান বন্ধ করতে এসে ব্যবসায়ীর সঙ্গে তীব্র বাদানুবাদ পুলিশের। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ধূপগুড়িতে। সরকারি নির্দেশ অনুযায়ী বাজারের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে জরুরি পরিষেবা, ওষুধ, মুদি সহ বেশ কিছু দোকান খোলা রাখার কথা বলা হয়েছে সরকারি নির্দেশিকায়। এই সব দোকান বন্ধের নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। এদিন সন্ধ্যা 7টার পর ধূপগুড়ি থানার পক্ষ থেকে অভিযানে নামে পুলিশ। বেশ কিছু দোকান খোলা থাকার অভিযোগে পুলিশের বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই সময় ধূপগুড়ি আলুপটিতে এক মুদি দোকান বন্ধ করছিল ব্যবসায়ী। সেই সময় পুলিশ পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসতে গেলে ব্যবসায়ীদের সাথে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় পুলিশের। ব্যবসায়ীর অভিযোগ, সরকারি নির্দেশ তারা সবসময় মেনে চলেন, কিন্তু তাদের নির্দিষ্ট সময় নেই বন্ধের, তাও তারা সন্ধ্যে 7টার মধ্যে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরেও তাদের মতো মুদি দোকানদারদের পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়তে হচ্ছে। অন্যদিকে গত 24 ঘন্টায় শহরে করোনা আক্রান্তের সংখ্যা 25 জন, দুদিনে শহরে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এই মুহূর্তে শহরে আক্রান্তের সংখ্যা 176 জন, সুস্থ হয়ে উঠেছেন 2 জন, মৃত্যু হয়েছে 6 জনের। আপনারা তো করেছেন, আমরা যাবো না, এক সময় যাবো।